أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. পবিত্র কোরআন শরীফ তেলাওয়াত করছেন কোরআনের পাখিরা। এখানে বসেই নিয়মিত তেলাওয়াত করেন হাফেজ সালে আহমদ তাকরিম। এখান থেকে শুরু তার বিশ্বজয়ের পালা। 26তম দুবাই আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করে দেশে ফিরে এসেছেন বাংলাদেশের গর্ব। বুধবার বিকেলে বিশেষ ফ্লাইটে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামেন হাফেজ তাকরিম। সঙ্গে ছিলেন তার ওস্তাদ মারকাজু ফয়জিল কোরআন আল ইসলামী ঢাকার প্রিন্সিপাল মুফতি মুর্তজা হাসান ফয়েজি মাসুম। বিশ্বজয় করে দেশে ফিরলেও ক্লান্ত ছিলেন তাকরিম, তাই বেশি কথা না বললেও দেশবাসীর কাছে চেয়েছেন দোয়া, শুনিয়েছেন কোরআনের ধ্বনি। আমার কাছে খুব ভালো লাগতেছে, সবাই মাদ্রাসার জন্য, মা বাবার জন্য, উস্তাদদের জন্য এবং আমার জন্য খাস করে দোয়া করবেন, আল্লাহ যেন হককে আলিম হিসেবে কবুল করে। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল আবরার লাফি নাঈম وَإِنَّ الْفُجَّارَ لَفِي جَحِيمٍ يَصْلَوْنَهَا يَوْمَ الدِّينِ। ভবিষ্যতে তাকরিমকে আরো বড় পর্যায়ে দেখতে চান তার ওস্তাদ মুফতি মুর্তজা হাসান ফয়েজি মাসুম। বলেছেন, আমার সর্বোচ্চ চেষ্টা থাকবে তাকরিমকে একজন ভালো আলেম বানানো। যা আমি যতটুকু যোগ্য হয়েছি, আমার প্রতিটা ছাত্র যেন আমার থেকে অনেক বেশি যোগ্য হয়, এটাই হলো আমার সর্বপ্রথম চিন্তা। আমি যেহেতু নিজে হাফিজ হয়েছি, আরএম হয়েছি, মুফতি, মুহাদ্দিস, মুফাসসির, এগুলো যা যা পড়া আছে আমি সব পড়েছি, তো সেই জায়গা থেকে আমার যেই প্ল্যান সেটা হচ্ছে, ওকে আমরা এখন কম্পিটিশন বা হিফজের চর্চাটা রেখে তাকে একজন যোগ্য আরএম হিসেবে গড়ে তোলা। এবং একজন যোগ্য আরএম মুফতি মুহাদ্দিস তো হবেই, কিন্তু এর সাথে সাথে সে তো এর মাধ্যমে সে যে একজন ভালো মুসলিম হিসাবে নিজেকে তৈরি করবে, আর পাশাপাশি ও যে সর্বোপরি বাংলাদেশের একজন নাগরিক, এবং ও পৃথিবীর যেখানেই থাকবে ওকে যে বাংলাদেশকে নিয়ে কাজ করতে হবে, এবং এই প্রিয় মাতৃভূমির প্রতিটি অঞ্চলে ও যেন একটি সময় শুধু কোরআন তেলাওয়াত নয়, কোরআনের বিশুদ্ধ তাফসির যেন শোনাতে পারে। তাকরিমদের হাত ধরে বিশ্বমঞ্চে বাংলাদেশের অর্জনের ঝুলি ধরে উঠুক বারবার, এমনটাই প্রত্যাশা সকলে। তানভীর হাসান, সময় সংবাদ, ঢাকা।